আসসালামু আলাইকুম। যে কোনো ধরনের অকেশন বলুন কিংবা বাসায় কোনো গেস্ট আসলে যে রেসিপিটি ছাড়া সম্পূর্ণ আয়োজনটাই বৃথা হয়ে যায় সেটা হচ্ছে পোলাও। আর এই সহজ পোলাও রান্নাটা মাঝে মধ্যে গৃহিণীদেরকে অনেক বিব্রতকর অবস্থায় ফেলে দেয়, কারণ কখনো হয়ে যায় নরম, আবার কখনো থাকে শক্ত, কিংবা কখনো কখনো তো সুন্দর কালারটাই আসে না, অর্থাৎ পোলাওটা লালচে হয়ে যায়। তা আমি আজকে এই সকল সমস্যার সমাধান নিয়ে আপনাদের জন্য পোলাও রান্নার পারফেক্ট রেসিপি নিয়ে চলে এসেছি। আশা করছি রেসিপিটি দেখলে আপনারা অনেক উপকৃত হবেন আর এই পোলাওটা রান্না করতে পারবেন খুব সহজে, এবং সময়টাও লাগবে একদমই কম, কিন্তু এর টেস্টটা অসাধারণ। তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রান্নায়। এখানে চিনি গুঁড়া, পোলাও চাল নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপে 3 কাপ। তারপরে পোলাও চালগুলোকে আমি এখন হাত দিয়ে কসলিয়ে কসলিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিব এবং বারবার পানি চেঞ্জ করে এগুলোকে ততক্ষণ পর্যন্ত ধুব যতক্ষণ পর্যন্ত না পানিটা স্বচ্ছ হয়ে আসছে। আর আমি আপনাদেরকে প্রত্যেকটা স্টেপ খুব ভালোভাবে দেখিয়ে দিচ্ছি যাতে করে আপনারা পারফেক্ট পোলাও রান্না করতে পারেন, আর এই টিপসগুলো নতুন রাঁধুনিদের ক্ষেত্রে অনেক সহায়তা করবে। তারপর এগুলোকে আমি একটা স্ট্রেইনারে ঢেলে দিলাম, এতে করে বাকি পানিটুকু খুব ভালোভাবে ঝরে যাবে। পানিটা ঝরে যাওয়ার পর পোলাও চালগুলো একদমই ঝরঝরে হয়ে গিয়েছে। এখন চুলায় একটা হাঁড়ি বসিয়ে এতে আমি পেঁয়াজ বেরেস্তা ভাজার তেল থেকে 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তেলটা কিছুটা গরম হয়ে গেলে এতে আমি 2 টেবিল চামচের মতো কিশমিশ দিয়ে দিলাম, আর এই কিশমিশগুলোকে আমি ভালোভাবে পরিষ্কার করে মুছে তারপর দিয়েছি। এখন এগুলোকে আমি চুলার লো হিটে ভাজতে থাকব। যখন দেখবেন কিশমিশগুলো ফুলে একদম এরকম একটু নাদুস নুদুস হয়ে গিয়েছে, তখনই এগুলোকে তেল থেকে ছেঁকে তুলে নিয়ে নিতে হবে। আর আপনারা চাইলে কিন্তু কুচি করা কিছুটা গাজরও এভাবে একটু ভেজে তুলে নিতে পারেন, এতে করে পোলাওটা আরো বেশি কালারফুল হবে। আমার কাছে এখন গাজরটা ছিল না, সেজন্য আমি গাজরটা দিচ্ছি না, শুধু কিশমিশ দিয়েই করছি। তারপরে গরম তেলে আমি 3টে এলাচ, 3 টুকরো দারচিনি এবং 1টি তেজপাতাকে একটু ছিঁড়ে দিয়ে দিলাম। এগুলোকে কিছুক্ষণ নাড়ার পরে বুঝতে পারবেন এগুলো থেকে কি সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে, আর এই ফ্লেভারটা আপনার পোলাওতে একটা ভিন্ন মাত্রা এনে দিবে। তারপর এতে আমি অ্যাড করে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এবার এগুলোকে আমি কিছুক্ষণ ভাজবো পেঁয়াজটা কিছুটা নরম হয়ে আসা পর্যন্ত। পেঁয়াজটা কিছুটা নরম হয়ে গেলে এটা আমি পোলাও চালটা দিয়ে দিব। তারপর এতে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ করে আদা এবং রসুন বাটা। তারপর চুলার আঁচটা লোতে করে দিয়ে এই পোলাও চালটাকে এখন আমি ভাজতে থাকবো। ভাজাভাজির এই সময়টাতে কিন্তু নাড়াচাড়া একদমই বন্ধ করা যাবে না, আর কোনোভাবেই চুলার আঁচটা বাড়ানো যাবে না। প্রায় 3-4 মিনিট ধরে ভাজার পর দেখবেন খুব সুন্দর একটা সৌরভ ছড়াচ্ছে এবং পোলাও চালটা থেকে একটু সনসন শব্দ হচ্ছে, তখনই বুঝতে হবে এগুলোকে আর ভাজার কোনো প্রয়োজন নেই। এখন আমি এতে অ্যাড করে দিলাম 6 কাপ ফুটন্ত গরম পানি। আমরা জানি পোলাওর জন্য সাধারণত ডাবল পানি ইউজ করতে হয়, তবে কোনো কোনো ক্ষেত্রে, অর্থাৎ চালটা যদি একটু পুরনো হয় কিংবা একটু কম পরিমাণে রান্না করা হয়, তখন একটু বেশি পানি দিতে হয়। আর তাই আমি এখানে আরো 1/2 কাপ পানি দিব, আর এই পানিটার সাথে আমি 2 টেবিল চামচ পরিমাণ পাউডার মিল্ক একটু গুলিয়ে নিয়েছি আর সেটাই দিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু এখানে লিকুইড দুধটাও ইউজ করতে পারেন, আর এই দুধটা দেওয়ার কারণে কিন্তু পোলাওটা আরো বেশি সাদা হবে এবং খেতেও অনেক টেস্টি হবে। তারপর এতে দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচের মতো লবণ।
আর লবণটা দিয়ে একটু চেক করে দেখবেন, যদি ঝোলের লবণটা একটু বেশি মনে হয় তাহলে বুঝতে হবে পোলাওটা রান্না হওয়ার পর লবণটা একদমই পারফেক্ট হবে। আর ঝোলটা দেওয়ার পরে কিন্তু চুলার আঁচটা বাড়িয়ে দিতে হবে। অ্যাড করে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ চিনি, আর পোলাওটাকে কিন্তু খুব বেশি নাড়ানাড়ি করার প্রয়োজন নেই, হালকা একটু নেড়েচেড়ে দিলেই হবে। গরম পানিটা দেওয়ার কারণে এগুলো খুব তাড়াতাড়ি ফুটতে থাকবে। পানিটা যখন কমে আসবে এবং নিচে থেকে বুদবুদ ওঠা শুরু হয়ে যাবে তখন আমি ভেজে রাখা কিশমিশগুলো ছড়িয়ে দিলাম। মাথাটা একটু ভেঙে নিয়ে কয়েকটা কাঁচা মরিচ উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি, এগুলো থেকে খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে। দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ বেরেস্তা। সুন্দর ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ঘি। আরো অ্যাড করে দিলাম কয়েক ফোঁটা কেওড়া জল। তারপর চুলার আঁচটা লোতে করে দিয়ে এটাকে আমি ঢেকে রেখে দিব 10 মিনিটের জন্য, আর ঢাকনায় কোনো ছিদ্র থাকলে সেটাকে অবশ্যই বন্ধ করে দিতে হবে। দশ মিনিট পর ঢাকনাটা খুলে এগুলোকে একটু উল্টে পাল্টে দিতে হবে। খুব আলতো করে এগুলোকে আমি একটু উল্টে পাল্টে দিচ্ছি। তারপর আবার ঢেকে চুলাটা বন্ধ করে রেখে দিব 10 মিনিটের জন্য। যদি পোলাওটা বেশি শক্ত মনে হয় তাহলে এর চেয়ে বেশি সময়ও রাখতে পারেন। 10 মিনিট পর আমাদের পোলাওটা একদমই রেডি। দেখেন এটা এখনই কতটা ঝরঝরে হয়েছে, ঠান্ডা হওয়ার পর কিন্তু আরো অনেক ঝরঝরে হয়ে যাবে। তারপর একটা সার্ভিং ডিশে আমি এগুলোকে সার্ভ করে নিচ্ছি। উপর থেকে আবারও কিছুটা কিশমিশ এবং পেঁয়াজ বেরেস্তা দিয়ে সাজিয়ে নিলাম। আপনারা আপনাদের মনের মাধুরী মিশিয়ে সাজিয়ে নিতে পারেন। ব্যাস তৈরি হয়ে গেল আমার ধবধবে সাদা ঝরঝরে পারফেক্ট স্বাদের পোলাও। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে, আর ভালো লাগলে একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না। আর পরবর্তী ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন। আজ তাহলে এ পর্যন্তই, আবার চলে আসবো অন্য কোনো মজাদার রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।